আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আমার এই ভিডিওতে বন্ধুরা আজকে আমি দেখাবো কীভাবে আপনারা ডোমেন এবং হোস্টিং কিনবেন একদম কম খরচের ভিতরে কোন ধরনের ভিসা বা মাস্টার কার্ড ছাড়াই সরাসরি আপনার বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করে তো আমি যে সাইটটি দেখাবো এই সাইটটি থেকে আপনারা একদমই কম খরচের ভিতরে ডোমেন এবং হোস্টিং কিনতে পারবেন বন্ধুরা আমি চলে যাচ্ছি স্ক্রিনে তো আমার ভিডিওটি একটু লং হতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইল তো দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম স্ক্রিনে তো আপনারা এখানে সার্চ করবেন ডাইনাহোস ডট কম লিখে তো আপনারা এখানে লিখবেন ডি আই এ এন এইচ ও এস টি ডট কম তো আমি এখানে ডাইনাহোস ডট কম লিখে ইন্টার করলাম ভিআরস ইন্টার করার পরে দেখতে পাচ্ছেন ডাইনাহোস এর ওয়েবসাইটে প্রবেশ করলাম তো ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনাকে এখানে সর্বপ্রথম সাইন আপ করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন এখান থেকে আপনি সাইন আপ করে নেবেন সাইন আপ করার পরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইওর ডোমেইন নেম তো আপনি যেই ডোমেইন দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করতে যাচ্ছেন মানে আপনি যেই নামের উপর ওয়েবসাইট ক্রিয়েট করতে যাচ্ছেন সেই নামটা এখানে লিখে আপনি সার্চ করে দেখবেন সেই নামটা অ্যাভেইলেবল আছে কিনা তো আমি এক্সাম্পল হিসাবে এখানে একটি নাম লিখে সার্চ করছি তো আমি এখানে লিখতেছি তামিম ফ্যাশন তো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখলাম তামিম ফ্যাশন লেখার পরে দেখতে পাচ্ছেন এখানে সার্চ অপশন তো জাস্ট আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন ভিউয়ার সার্চ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশনস তামিম ফ্যাশন ডট কম ইজ অ্যাভেলেবেল তো আপনাদের ডোমেনটি যদি অ্যাভেলেবেল থাকে এভাবে গ্রিন কালার আকারে কংগ্রাচুলেশনস জানাবে এবং যদি আপনাদের ডোমেনটি আনএভেলেবেল থাকে সেক্ষেত্রে লেখাটা রেড কালার রেড কালার ধারণ করে আসবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ডোমেনটি যদি আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে বাই করতে হবে চোদ্দশো টাকা তো এই ডট কমের প্রাইসটা সবসময় একটু বেশি হয়ে থাকে তো আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে আরো অনেকগুলো অপশন তো এখানে দেখতে পাচ্ছেন ও আর জি এটা ব্যবহার করলে বারোশো সত্তিশ টাকা আপনাকে বাই করতে হবে বিহার আপনি নিচে দেখতে পাচ্ছেন এক্স ওয়াই জেড এটার প্রাইসটা খুবই লো তো আপনি যদি তামিম ফ্যাশন ডট এক্স ওয়াইজেড ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে তিনশো পঞ্চাশ টাকা ব্যয় করতে হবে অনলি ডোমেনের জন্য তো আমি এটা আমি বাই করে দেখাচ্ছি তো এক্স তো বাই করার জন্য জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ড জাস্ট এখানে ক্লিক করবেন অ্যাড টু কার্ডে ক্লিক করার পরে ভিহার্স এখানে চেক আউট নামে একটি অপশন আসবে তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো চেক আউট তো ক্লিক করার আগে ছিল অ্যাড টু কার্ড যখন আপনি অ্যাড টু কার্ডে ক্লিক করবেন তখনই আপনি চেক আউট অপশন পাবেন আপনি এড টু কার্টে ক্লিক না করা পর্যন্ত এখানে চেক আউট অপশন আসবে না তো জাস্ট আপনি আবার ক্লিক করবেন চেক আউটে তো বিয়ার চেক আউটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ট্যাব ওপেন হবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন একশো নিরানব্বই টাকা ওয়ান ইয়ার্স তো এটা হচ্ছে আপনার হোস্টিংয়ের জন্য তো আপনার হোস্টিংটি পেয়ে যাবেন আপনি এক বছরের জন্য এবং আপনি ডোমেনটি পেয়ে যাবেন এক মাসের জন্য মানে আপনি এক মাস পর পর আপনার ডোমেনটের জন্য পে করতে হবে এবং আপনাকে হোস্টিংয়ের জন্য পে করতে হবে প্রতি বছরে একশো টাকা তো আপনি এখানে কোথাও ক্লিক করবেন না জাস্ট এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন ভিউয়ার্স কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ট্যাব ওপেন হবে তো এখানে আপনাকে ফাইনালি দেখিয়ে দিচ্ছে আপনার কত প্রাইস পড়বে ডোমেন এবং হোস্টিং সহকারে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন তামিম ফ্যাশন ডট এক্স ওয়াই জেড তো এটার হোস্টিং হচ্ছে এক বছরের জন্য তো এখানে আপনি দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা তো আপনাকে টোটালি এই ডোমেন এবং হোস্টিং এর জন্য পাঁচশো টাকা বাই করতে হবে তো আপনি এই ডোমেন এবং টি বাই করার জন্য জাস্ট এখানে চেক আউট অপশন দেখতে পাচ্ছেন এই চেকআউট এ ক্লিক করবেন চেকআউট এ ক্লিক করার আগে আপনি এগুলো ভালোভাবে দেখে নেবেন তো আমি চেক আউট এ ক্লিক করলাম বির চেক আউট এ ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ফর্ম আসবে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি নেম এটা অপশনাল আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সিটি কান্টি তো আমি ফর্মটা ফিল করছি তো দেখতে পাচ্ছেন বিহার আমি ফর্মটি ফিল করে ফেললাম এখানে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিলাম এবং আমার জিমেইল ফোন নাম্বার দিলাম দেওয়ার পরে এখানে আপনি আপনার রোড নাম্বার দিবেন তারপরে এখানে আপনি আপনার লোকেশন দিবেন কান্টি সিলেক্ট করবেন এবং এখানে আপনি আপনার পোস্টাল কোডটি দিয়ে দিবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন হাউ ডু ইউ ক্যান অ্যাবাউট আস তো এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে কোনো একটি সিলেক্ট করলে হবে এটা না সিলেক্ট করলেও সমস্যা নাই তবে গুগল সিলেক্ট করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউর ডেট অফ বার্থ তো এখানে আপনি আপনার জন্ম ডেটটা দিয়ে দিবেন তো এখানে আপনি সর্বপ্রথম ডেটটা দিবেন এরপরে মান্থ দিবেন তারপরে ইয়ার দিবেন দেওয়ার পরে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন এবং আপনার এনআই কার্ড নাম্বারটি এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে ভিউয়ার্স এখানে আপনি একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে ভিউয়ার্স আপনি একটি নিচে আসলে এখানে আপনি দেখতে পারবেন পেমেন্ট অপশন তো এখানে আপনি কিভাবে পেমেন্ট করতে যাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ রকেট নগদ এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট ডেবিট কার্ড তো আপনি যে কোনো ভাবে এখান থেকে পেমেন্ট করতে পারেন তো আপনি সিলেক্ট করে দিবেন আপনার পেমেন্ট অপশন সিলেক্ট করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড এন্ড এগ্রি টু দি টার্মস অফ সার্ভিস জাস্ট এখানে ক্লিক করে টিক মার্ক তুলে দিবেন টিক মার্কে ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট অর্ডার জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে বিকাশ অপশনটি ওপেন হয়ে যাবে তো সেখান থেকে আপনি আপনার বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে সেখান থেকে আপনার বিকাশের পর্যাপ্ত অ্যামাউন্ট থাকতে হবে তো আপনি আপনার বিকাশ থেকে সরাসরি সাড়ে পাঁচশো টাকা মতো কেটে নেবে তারপরে কিছুক্ষণ পরে আপনাকে ডাইনাহার্স থেকে একটি মেইল করা হবে এবং কনফার্ম করা হবে আপনার ডোমেনটি বাই করা হয়েছে কিনা তো বিহার সামাজ যেহেতু এই ডোমেনটি প্রয়োজন না তো আমি সে কারণে কম্পিউটারে ক্লিক করছি না তো আশা করি আপনারা এরপর থেকেই এই ডোমেন কিনতে পারবেন তবে আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পারে থাকে অল বেল আইকনটি প্রেস করে রাখবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ